আচ্ছা আসলে আঞ্চলিক মহাসড়ক দিয়ে এই সড়কটা এক সময় আসলে চলার উপযোগী ছিল না, পরবর্তীতে কাজ হওয়ার পরে অত্যন্ত সুন্দর রাস্তা হয়েছে। এনার অবদান আমাদের মাননীয় এমপি জানাবি হিসেন আশিকুর রহমানের। আমরা আসলে যে রাস্তা দিয়ে এতটাই মসৃণ, সবচেয়ে মজার বিষয় হয়েছে এই যে আমরা চাটা খাচ্ছি, মানে এই চাটা আসলে মানে এত স্থির অবস্থায় আছে যে কারণে রাস্তাটা এত সুন্দর। এইরকম রাস্তা আমাদের এমপি মহোদয় জনাব আশিকুর রহমান প্রায় শত শত কিলোমিটার মিটার করে রাস্তা করেছে। আসলে এত সুন্দর রাস্তা এর আগে ছিল না। আমরা চাই যে এই কাজের ধারাবাহিকতা আগামীতে আর সুযোগ্য পুত্র আশিক রহমান এমপি হওয়ার মধ্য দিয়ে ধারাবাহিক কার্যক্রম পরিচালিত হয়, এটা আমরা আসলে এলাকার জনগণ আমরা আশা করি। আমি আসিফ ইমতিয়াজ, আমি রংপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। আমার বাড়ি মিঠাপুর উপজেলার 9 নং ময়নপুর ইউনিয়নের ফুলচকি গ্রামে। আমি নিজে দেখেছি মিঠাপুকুরে বিগত কয়েক বছরে শুধুমাত্র এইচএন আশিকুর রহমান এমপি স্যার এবং রাশেক রহমান প্রকৃতপক্ষে জনগণের পাশে থেকেছেন। সকল দুঃসময়ে তারা মিঠাপুকুরের মানুষের পাশে থেকে সহযোগিতা করেছেন। তারা অত্র উপজেলার অন্যান্য নেতার মতো কথা এবং বক্তব্যে সীমাবদ্ধ থাকেনি। তারা অবিরতভাবে 17টি ইউনিয়নের কাজ করেছেন, কাজ করে যাচ্ছেন। আমি বিশ্বাস করি আগামী দিনে রাশেক রহমানের হাতেই মিঠাপুকুর সবচেয়ে বেশি সুরক্ষিত এবং তার হাতেই স্মার্ট মিঠাপুকুর তৈরি হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাশেক রহমান নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে ঐতিহাসিক বিজয় অর্জন করুক। আমি বিশ্বাস করি এটা শুধু আমার চাওয়া নয়, এটা মিঠাপুকুরের তরুণ সমাজের সবার চাওয়া। মনে আছে আপনাদের 2018 সালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন গ্রাম হবে শহর, এইচএন আশিকুর রহমান এমপি সাহেব আপনাদের কথা দিয়েছিলেন গ্রাম হবে শহর। আপনাদের সামনে দাঁড়িয়ে থেকে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বলতে চাই তারা যেই কথা দিয়েছিলেন সেই কথা বাস্তব হচ্ছে বলেই আজকে বড়বাড়ার কোন গ্রামে অন্ধকার নাই, প্রত্যেকটা গ্রামে বিদ্যুৎ আছে। তারা কথা সফল হচ্ছে বলেই সঠিক হচ্ছে বলেই বড়বেলার আজকে এই মহাসড়ক উদ্বোধন হচ্ছে। আধুনিকতার স্রোত স্পষ্ট, আপনার গ্রাম ইনশাল্লাহ শহরে পরিণত হবে। যে যত সমালোচনা করেন, যে যত আজে বাজে কথা বলেন, আমাদের কাজ থেমে থাকবে না। অন্ধকারকে আমরা দূর করবো আলো দিয়ে, মিঠাপুকুরের মানুষকে যে আমরা ভালোবাসি আমাদের ভালোবাসার শক্তি দিয়ে আমরা প্রমাণ করব মিঠাপুকুরের সকল ঘৃণাকে আমরা দূর করব। আর সবশেষে বলতে চাই, অনেকে এখানে বক্তব্য দিয়েছেন, অনেকে বক্তব্য দিতে চাইছেন, অনেকে দূরে চলে গিয়েছিলেন, অনেকে কাছে আসতে চাইছেন। যারা কাছে আসতে চান তাদের স্বাগত জানাই, যারা দূরে চলে গেছেন তাদের বলতে চাই এখনো সময় আছে। সত্যিকার যে সাফল্যের জায়গা মূল ধারা সেখানে ফিরে আসে। আল্লাহ তাআলা যে আজান, সে আজানও বলা আছে হাইয়ালাল ফালাহ, হাইয়ালাল ফালাহ, অর্থাৎ তোমরা সত্যিকার সাফল্যের কাছে আসো।